যাদের মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কোম্পানির যিনি এরকম প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে সারা পৃথিবীর আমার মতন মানুষকে অসাধারণ জায়গায় সুযোগ করে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি টিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর লীর প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে যিনি এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন এবং কেএসসি বাংলাদেশ তিনি শুরু না করলে আজকে এত সুন্দর এই সারা বাংলাদেশে ১৮ বছরে এই পরিবেশ তৈরি হতো না তিনি প্রথম কেনিয়ার নাইরোবি থেকে তিনি গাড়ি অর্জন করেছিলেন ওনার সম্পূর্ণ লোকের অভাব ছিল আজকে টিএস বাংলাদেশ এই ১৭ বছরে বাংলাদেশে প্রায় ১৭০০ লোককে গাড়ি দিয়েছে তার হাতটি ধরে এমন লোক নাই বাংলাদেশে যে উনি ওনার পরামর্শ নেই নাই তিনি গাড়ি পেয়ে গেছেন তিনি সকলের আপনায় সকলের হৃদয়ের মধ্যমণি আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি আমাদের সকলের সুপরিচিত আমাদের সম্মানিত ডিরেক্টর কাউসার আহমেদ ভূঁইয়া স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যারের উদ্দেশ্যে জোরে একটা করে তালি আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সুপরিচিত এবং বিশাল নেতৃত্ব যার সারা বাংলাদেশে বিশাল টিম পরিচালনা করছেন সারা পৃথিবীতে যার অবস্থান রয়েছে আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তি আমাদের স্টার কল্যাণ নায়ক জনাব পেয়ার আহমেদ চৌধুরী স্যার ওনার জন্য জোরে একটা করে তালি হবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের যিনি স্টুডেন্ট অবস্থায় টিএসসি করতে এসেছিলেন এবং তিনি আজকে এই টিএসসির ব্যানারে আপনারা জানেন ইন্দোনেশিয়ার বালিতে এটা টাইমে তাকে তিনটা পুরস্কার দেওয়া হয়েছিল তিনি আর কেউ নন তিনি আপনাদের সকলের সুপরিচিত আজকে টিএস বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মিস্টার শিমুল হুদা স্যার স্টার কল্যাণের হুদা চলে জোরে একটা করে তালি দিন আজকের এই প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন আমাদের সকলের সুপরিচিত যিনি আমাকে সুন্দরভাবে উপস্থাপনা করে আপনাদের সামনে উপস্থাপিত করেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় লিডার আমাদের স্টার গোল্ডেন লায়ন জনাব মঈনুদ্দিন স্যার ওনার জন্য জোরে একটা করে তালি দেব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত ডাইনামিক লিডার যার সারা বাংলাদেশে টিম রয়েছে আপনার আমার সুপরিচিত ব্যক্তি আমাদের সকলের হৃদয়ের মধ্যমণি আমাদের সকলের প্রিয় পাত্র আমাদের সকলের সুপরিচিত জনাব নিয়ামুল কবির পিপলু স্যার ওনার জন্য জোরে করে তালি দেব আমি প্রত্যেক গোল্ডেন লিডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্রোঞ্জ লাইন লিডার সিলভার লাইন লিডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি ব্রোঞ্জ লাইন লিডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটিস্টার লিডারদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে প্রত্যেক সেভেন স্টার সিক্স স্টার ফাইভ স্টার ফোর স্টার এবং আমাদের যারা মেহমান এই প্রোগ্রামে প্রত্যেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই প্রোগ্রামে আপনার উপস্থিতি আজকে প্রমাণ করে টিএস বাংলাদেশ আগামী দিনে আপনাদের হাতে নেতৃত্ব যাবে এবং আপনারা টিএস বাংলাদেশের নেতৃত্ব দেবেন কারণ টিএস এমন একটি প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে মানুষ আসার আগে তার পরিচয় দেওয়ার মতন কিছুই থাকে না কিন্তু যখন টিএসসিতে আসে তার পরিচয় দেওয়ার মতন অনেক কিছু হয়ে যায় আজকে যারা সামনের সারিতে বসে আছেন টিএসসির লিডাররা আছেন তারা তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরাও একদিন সাধারণ হিসেবে আসছিলাম কিন্তু আজকে আমাদের নামের পিছে অনেক কিছু যুক্ত হয়েছে কারণ টিএনসি একমাত্র প্রতিষ্ঠান সারা পৃথিবীতে পারে আপনার নামের পিছে অসংখ্য কিছু যুক্ত করতে আপনি গাড়ি এসিভার হবেন আপনি বিলা এসিভার হবেন আপনাকে সারা পৃথিবীতে চিনবে এরকম একটি প্ল্যাটফর্ম হলো টিএনসি সম্মানিত অতিথিবর্গ আমরা আগামী দিন এই টিএনসি ব্যানারে বাংলাদেশ থেকে আমরা আবারও প্রমাণ করতে চাই যে আমরা ১৮ বছর বাংলাদেশে বিজনেস করছি ১৮ বছরে আমরা প্রমাণ করেছি বাংলাদেশ সব সময় পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান আমরা হয়তোবা এই করোনাকালীন আমরা হয়তো পিছিয়ে গেছি কিন্তু আমরা আশা করছি আপনাদের যে গণজোয়ারের সৃষ্টি হয়েছে আপনাদের যে স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে আমি দেখতে পাচ্ছি যে আগামী দিন আবারও সারা পৃথিবীতে নেতৃত্ব দিবে টিএস বাংলাদেশ টিএস বাংলাদেশের আমরা আগামী দিন বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট
থেকে এই টিএনসির বার্তা আমরা পৌঁছে দেব এবং আপনাদের সাথে নিয়ে আমরা সারা বাংলাদেশের যারা শিক্ষিত বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং সারা বাংলাদেশের দুঃখী মানুষের মুখে টিএনসির মাধ্যমে আমরা হাসি ফোটাব আর এই প্রতিষ্ঠান অলরেডি সারা বাংলাদেশে অসংখ্য লিডার প্রতিষ্ঠিত করেছে এরকম একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটি হলো টিএনসি আমরা এই প্ল্যাটফর্মের ছায়াতলে রয়েছি আমরা এই প্ল্যাটফর্মের শক্তির মধ্যে রয়েছি ডক্টর লিজিনিয়ান আমাদের অভিভাবক আমাদের গার্ডিয়ান আগামী বিশ্ব আমরা প্রমাণ করব টিএস বাংলাদেশ সারা পৃথিবীতে সেরা আমি একটা কথাই বলবো আপনারা এই প্রোগ্রাম এনজয় করবেন এবং আপনারা এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণের মাধ্যমে আজকে সারাটা দিন আমরা উজ্জীবিত থাকব কারণ আপনারা উজ্জীবিত প্রমাণ করবে আগামী দিন আপনি লিডার হতে যাচ্ছেন আমরা একদিন এই পিছনের সারিতে ছিলাম আমরা ওইখান থেকে আওয়াজ দিয়েছিলাম আমরা সামনে আসতে চাই আজকেও আপনাদের আওয়াজ চাই আপনারা কি সামনে আসতে চান সামনে আসতে চান কারা কারা আসতে চান বসে না দাঁড়িয়ে আসতে চান আসতে চান আপনারা কি কাউসার ভূঁইয়া হতে চান কামরুলসার হতে চান পেয়ারামে চৌরি ও চৌধুরী হতে চান আপনারা কি মাহবুব স্যার হতে চান আপনারা কি ফখরুল হাসান হতে চান আপনারা কি আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে চান আই লাভ টিএনসি আই লাভ টিএনসি আই লাভ টিএনসি আই লাভ ডক্টর লি আই লাভ টিএনসি আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রাম আমরা সারা প্রোগ্রাম উপহার দেব আজকের এই প্রোগ্রাম সারা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে আজকের এই প্রোগ্রাম সারা বাংলাদেশে আপনাদের মানুষ দেখবে যে টিএস এত সুশৃঙ্খল এবং আমরা সবাই সহযোগিতা করব কেউ প্রোগ্রামের আদর নষ্ট করব না এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও দেখা হবে বিজয় মঞ্চে লেভ রাইট টুগেদার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ